Hello everyone, good morning my dear students, how are you? I hope all of you are fine and stay safe at your own home. Welcome to your online class. Now I am going to take class of Gonit Sankalan of Nursery. तो स्टूडेंट्स आज के आमी तुम्हारे नार्सारी मैथेर गणित संकलन निये डिस्कस करबो। सो लेट्स स्टार्ट आवर क्लास। तो स्टूडेंट्स देखो आज के आमरा मजार साथे जे जे टॉपिकगुलो निये डिस्कस करबो सेखाने आमरा चले एसेछि। तो आमादेर देखो फार्स्ट टॉपिके कि आछे सी एंड राइट, अर्थात तुम्हारे एखाने देखो तीनटे नम्बर लेखा आछे, एई तीनटे नम्बर किभाबे लिखते हय सेटा किन्तु आमरा डिसकस करबो। तो देखो आगे दिने आमरा नम्बर शिखेछिलाम दो दस दुई बाईस और दो दस एक एकुश एंड दो दस दुई बाईस। तो आज के आम्रा जे तीनटे नम्बर निये डिसकस करबो सेटा कि आछे दो दस तीन तेईस, दो दस चार चौबीस, दो दस पाँच पच्चीस। आम्रा तो एर आगे लाइनगुलो शिखेछि जे आमादेर कि कि लाइन यूज करे आम्रा एक थेके दस पर्यन्त लिखबो, तारपरे आमी तोमादेर सेई लाइनगुलोके पुनराय यूज करे बारबार एकई जिनिस तोमादेर लेखाटा शिखिएछि। तो एकई भावे किन्तु आम्रा सेई लाइनगुलोके यूज करे खूब मजार साथे देखो सुंदर करे आम्रा दो दस तीन तेईसटा लिखबो। तो प्रथमे देखो कार्फ लाइन, कार्फ लाइन्स स्ल्यान्टिं लाइन हो गेलो दुई, एटा देखो कार्फ कार्फ कार्फ, तहले देखो तेईस हो गेलो, तहले दो दस तीन तेईस, दो दस तीन तेईस हो गेलो। एबार देखो आबार लिखछि दो दस तीन तेईस, दो दस तीन तेईस, दो दस तीन तेईस। एबार देखो दो दसटा चौबीसटा सेम भावे कार्फ लाइन, कार्फ लाइन, कार्फ लाइन, तारपरे स्ल्यान्टिं लाइन, एटा देखो कार्फ 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 হয়ে গেল দু দশ চার চব্বিশ, দু দশ চার চব্বিশ। তোমরা কিন্তু স্টুডেন্টস এইভাবে মজার সাথে লাইনগুলোকে ইউজ করে করে মুখে মুখে কিন্তু উচ্চারণ করবে, যেভাবে আমি মুখে বলছি দু দশ চার চব্বিশ, দু দশ চার চব্বিশ, দু দশ চার চব্বিশ। তাহলে তোমাদের এই সংখ্যাটা চিনতেও পারবে আর নামও জানবে যে সংখ্যাটার নাম কি। দেখো এবার লাস্ট হচ্ছে আমাদের দু দশ পাঁচ পঁচিশ, তাহলে দু দশ পাঁচ পঁচিশ, দুইটা কার্ভ লাইন ইউজ করেছি আর লাস্টটা স্ল্যান্টিং, আর পাঁচটা দেখো কার্ভ কার্ভ কার্ভ, এটা পুরোটাই কার্ভ পাঁচটা, তাহলে দু দশ পাঁচ পঁচিশ, দু দশ পাঁচ পঁচিশ, দু দশ পাঁচ পঁচিশ, দু দশ পাঁচ পঁচিশ। দেখো আজকে আমাদের তিনটে নাম্বার কেমন মজার সাথে লাইন ইউজ করে শেখা হয়ে গেল। এবার দেখো আমাদের নেক্সট টপিকে যাব। দেখো স্টুডেন্টস আমাদের নেক্সট টপিকের নাম কি আফটার নাম্বারস। আফটার মানে কি পরের সংখ্যা। দেখো আমাদের লেফট সাইডে অর্থাৎ বাঁদিকে নাম্বারগুলো দেওয়া আছে, ডান দিক কিন্তু নেই, এইগুলোকে কিন্তু বসাতে হবে। তাহলে আফটার মানে পরের সংখ্যা, তাহলে আগে সংখ্যা দেওয়া আছে তারপরে কী হচ্ছে নাম সংখ্যাটা লিখতে হবে। তোমাদের পরের সংখ্যা বললে ডান দিকে কিন্তু এরকম ফাঁকা বা ড্যাশ দেওয়া থাকবে, ঠিক আছে? তো দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক দশ চার, এটাকে কী বলে চোদ্দো, এখানে তো হচ্ছে এক দশ চার চোদ্দো আছে, এরপরে কী আসে বলো তো, এক দশ পাঁচ পনেরো, এই দেখো পনেরো এসে গেল, তাহলে আমরা এখানে লিখে দিলাম এক দশ পাঁচ পনেরো। এবার দেখছি এখানে এক দশ ছয় ষোলো আছে, তাহলে এইটা আছে, তাহলে এক দশ ছয় ষোলোর পর কে এলো দেখো সতেরো। দেখো আমরা কিন্তু ডান দিকে যাচ্ছি, এক দশ সাত সতেরো, এবার আছে এক দশ আট আঠেরো, এই দেখো এখানে আঠেরো আছে, তাহলে এরপর দেখো ডান দিকে গেলাম কী আছে উনিশ, এক দশ নয় উনিশ, তারপর দেখো কী আছে দুয়ে শূন্য কুড়ি, দেখো এখানে কুড়ি আছে, এরপরেরটাতে গেলাম তাহলে কে এলো দু দশ এক একুশ, দু দশ এক একুশ, আবার দেখো একুশ আছে, তাহলে পরেরটা কী আসবে বাইশ, দু দশ দুই বাইশ, দু দশ দুই বাইশ। এবার দেখো তেইশ আছে, তাহলে দু দশ তিন তেইশ আছে, এরপরে কী আছে দু দশ চার চব্বিশ, তাহলে এখানে লিখে দিই দু দশ চার চব্বিশ। তারপরে দেখো এখানে চব্বিশ আছে, চব্বিশ, তাহলে এরপরে কী আসছে পঁচিশ, দু দশ পাঁচ পঁচিশ, তারপরে কী আছে সতেরো, এক দশ সাত সতেরো কোথায় খুঁজি, এই তো সতেরো, এরপর কী এলো এক দশ আট আঠেরো, তাহলে সতেরোর পর কী এলো আঠেরো উনিশ, এক দশ নয় উনিশ এইখানে আছে, তাহলে এরপরে কী আসছে দুয়ে শূন্য কুড়ি, তাহলে দুয়ে শূন্য কুড়ি। এবার দেখো এক দশ পাঁচ পনেরো খুঁজে এখানে কোথায় আছে, এই তো এক দশ পাঁচ পনেরো, কে এলো পরে ষোলো, এক দশ ছয় ষোলো,
तारपर देखो लास्ट नम्बर दुदस दुई बाईश एखाने बाईश आछे ताहले एरपर कि हलो दुदस तीन तेईस ताहले एखाने लिखलाम दुदस तीन तेईस ताहले चौदोर आफ्टार नम्बर पनेरो षोलोर आफ्टार नम्बर सतेरो आठेरोर आफ्टार नम्बर उन्नीस कुड़ीर आफ्टार नम्बर एकुश एकुश आफ्टार नम्बर बाईश तेईसेर आफ्टार नम्बर चौबीस चौबीसेर आफ्टार नम्बर पच्चीस सतेरोर आफ्टार नम्बर आठेरो उन्नीसेर आफ्टार नम्बर कुड़ी पनेरोर आफ्टार नम्बर षोलो बाईसेर आफ्टार नम्बर तेईस। देखो आमादेर आफ्टार नम्बरटा कि सुंदर मजार साथे आमरा उपरे देखे देखे खुजे खुजे बेर करे फेललाम। तो ये सेकेंड टपिकटा शेष हो गेलो। एबार देखो आमादेर नेक्स्ट टपिक। देखो स्टूडेंट्स आमादेर नेक्स्ट टपिकटा कि आछे मैच द सेम नम्बर्स। देखो तोमादेर बाँदिके जे संख्यागुलो आछे डान दिके किन्तु सेई संख्यागुलो आछे घुरिये देवा आछे एदिक ओदिक एलोमेलो करे देवा आछे खुजते हबे आमादेर। ताहले देखो एखाने एक दस छय षोलो आछे कोथाय आछे खुजी एई तो एखाने आछे ताहले एखाने दाग टेने मिलिये दिलाम एक दस सात सतेरो कोथाय आछे एखाने आछे तो ताहले एखान थेके दाग टेने एखाने मिलिये दिलाम एक दस आठ आठेरो खुजी कोथाय आछे एई तो एक दस आठ आठेरो तारपरे एक दस नय उन्नीस कोथाय कोथाय एखाने आछे एक दस नय उन्नीस दुए शून्य कुड़ी कोथाय देखी एइखाने प्रथमेई एकदम दुए शून्य कुड़ी दु दस एक एकुश एइखाने आछे दु दस एक एकुश तारपरे दु दस दुई बाईश कोथाय आछे देखी एइ तो दु दस दुई बाईश होये गेलो। तो देखो आमादेर थार्ड टपिक जेटा छिलो मैच द सेम नम्बर्स বাঁ দিকে যে নাম্বারগুলো আছে ডান দিকে একই আছে তো আমরা এগুলো দাগ টেনে টেনে মিলিয়ে ফেললাম মজার সাথে শিখলাম না এটা। তো দেখো এবার আমাদের লাস্ট টপিক। তো লাস্ট টপিকে কি আছে স্টুডেন্টস দেখো আমাদের লাস্ট টপিকে আছে কালার্স। আমরা কত কত নাম্বার আগের দিন শিখেছিলাম এক দুই আজকে আমরা কোন কোন নাম্বার শিখছি তিন চার। তো দেখো যেভাবেই কিন্তু নাম্বারগুলো কালার করা শিখিয়েছি সেই একইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা নাম্বার কিন্তু কালার হবে। তো বিভিন্ন কালার ইউজ করে কীভাবে তোমরা করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। দেখো তোমরা তিন আর চারটা কীভাবে কালার হচ্ছে। দেখো স্টুডেন্টস আমরা তিন আর চার এই দুটো সংখ্যাকে বিভিন্ন কালার ইউজ করে একইভাবে কিন্তু ফিল করে ফেলেছি। তো তোমরা এইভাবেই কিন্তু বাড়িতে কালারগুলোকে ফিল করবে নাম্বারসের ভিতরে। তো একইভাবে কিন্তু প্রত্যেকটা নাম্বারই হবে। বোঝা গেছে? আজকে আমি তোমাদের সাথে যে যে টপিকগুলো নিয়ে ডিসকাস করলাম তোমরা মজার সাথে আনন্দের সাথে সেইগুলো আশা করি বুঝতে পেরেছ। তো বাড়িতে তোমরা খুব ভালো করে মন দিয়ে সুন্দরভাবে মজার সাথে কিন্তু এইগুলো প্র্যাকটিস করবে। আজকে আমার ক্লাস এইখানেই শেষ হলো। নেক্সট দিন আমি তোমাদের সাথে নতুন একটা টপিক নিয়ে ডিসকাস করব। তো ভালো থেকো সাবধানে থেকো। বাই স্টুডেন্টস হ্যাভ এ নাইস ডে টাটা থ্যাংক ইউ।